একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, পরম করুণাময়, মহান দয়ালু, শেষ বিচারের দিনের বিচারক। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদের সরল সঠিক পথে পরিচালনা করো, তাদের পথে যাদের প্রতি তুমি দয়া করেছ, নেয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদের প্রতি অভিশাপ করেছে এবং যারা পথ ভ্রষ্ট। মাবুদ জীবনে বহু গুণা করে ফেলেছি আল্লাহ, আসমানের তারকারা সেই গণনা করা যাবে, জমির পালকেরা সেই গণনা করা যাবে, আমরা যত গুণা করেছি সেগুলার হিসাব করা যাবে না। আমাদের গুণাগুলি ফেরেশতা লিখতে লিখতে কাতর হয়ে গেছে বাবদ, তাম জীবনে গুণাগুলি হাজির করে নিয়ে দুকানি হাত উত্তোলন করে আমিন করে ডাকছি মাহবুব, সর্বপ্রথম আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, আমাদের প্রতি দয়া করো, আমাদের নিকট হইতে আমাদের সালামটুকু মদিনায় পৌঁছায় দিন আল্লাহ, যে মদিনার নবী কাল কিয়ামতের মাঠে শাফায়াত না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর দিকে লক্ষ্য করে এক ফোঁটা চোখের পানি ফেলি আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার নবী তুমি লোক দেখ জানাইয়া দাও, কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন তোমাকে ভালোবাসে, যদি কেউ তোমাকে ভালোবাসে তোমার প্রেমে তোমার মহব্বতে তোমার ভালোবাসায়, কারো যদি দিল নরম হয়ে যায় চোখে এক ফোঁটা পানি আসে এই অছিলায় তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার তাম জীবনের গুনাহ মাফ করে দেব। ইয়া রাব্বুল আলামিন, হাত তোলার সঙ্গে সঙ্গে এমন মানুষ আছে আল্লাহ যাদের দিল নরম হয়ে যায় চোখে পানি আসে মাব, আল্লাহর নবী কয় এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি তোমরা গুনাহ করতে করতে তেল যদি কঠিন করে থাকো, চোখে যদি পানি না আসে তেল নরম না হয়, তবু তোমরা মুখ বানাইয়া বানাইয়া কাঁদো, ভান করে যদি কাঁদো আল্লাহ কয় এই ভান করা কান্দন আমি আল্লাহ তার ক্ষমা করে দেব। ইয়া রাব্বুল আলামিন, অনেক মানুষের দিল নরম হয়ে গেছে, এমন মানুষ আছে আল্লাহ যার চোখে পানি এসে গেছে আল্লাহ, এই অঞ্চল সিদ্ধ নয়ন গুলি কেমন করে ফিরিয়ে দিবি মাহবুব, তুমি দয়া করে আমাদের তরবাইতে আমাদের নজরানাটুকু খোলাফায় রাশিদিন তাবে তাবিন খাতুনে জান্নাত বা ফাতেমা কলিজার টুকে ইমাম হাসান হোসাইন জঙ্গে হক বদর কারবালা ময়দান বাইতুল মুকাদ্দাস মক্কা মদিনার মাটিতে যত নবীগণ যত শহীদগণ সিয়াছে আল্লাহ হাদি ভাইয়েরা সিয়াছে ওনাদের রওজা মোবারকে আমাদের তরফ হইতে আমাদের সালাম টুকু পৌঁছায় দিন আল্লাহ, আয় আল্লাহ কথা করে পৌঁছাও মৌলাই আসমানের নিচে জমির বুক হইতে আল্লাহ যত মোমেন মোমেনা চলে গেছে মাবুদ মাশরিক হইতে মাগরিব শিমালয় হইতে জুনো আসমানের নিচে জমির বুক হইতে যত মর্দা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের তরফ হইতে নজর আনাটুকু ফৌজি দিন আল্লাহ, আল্লাহ পরিশেষে জানাই বাবদ আল্লাহর নবী ডাক দিয়া কয় অ দুনিয়ার মানুষ তুমি যদি স্বয়ং যদি খানায় কাবার ইমামতি যদি তুমি করো আর তোমার বাপ মায়ের কথা যদি তোমার মনে না থাকে আর বাপ মায়ের স্মরণ যদি তোমার দিলের মধ্যে না থাকে ওই ইমাম মর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। ইয়া রাব্বুল আলামিন, আমরা এমন বান্দা হাজির আছি আমাদের আব্বা অনেকের দুনিয়া হইতে বিদেয় গেছে আল্লাহ, আব্বার ডাক জীবন থেকে আমাদের মুছিয়া গেছে মাহবুব, যে আব্বা যান আমাদের জন্য আল্লাহ কত কষ্ট করে হাটে যাতেন বাজার যাতে আমাদের জন্য মিষ্টি কিনিয়া নিতেন,
আমাদের মুখে তুলে দিয়ে কোলে নিয়ে মুখের মধ্যে চুমু দিয়ে যার আব্বা দুনিয়া থেকে চলে গেছে ওই আব্বার জন্য এক ফোঁটা চোখের পানি দিয়ে ফেলে ডাক দিয়ে কর বাবু আমার আব্বার জীবনের গুণাগুলি তুমি ক্ষমা করে দাও ও মাওলা হাটে যাইতেন বাজার যাইতেন আব্বা নতুন পোশাক কিনিয়া আনিত আমার তোতে দিয়া মুখে তুমি দেখাইত সেই ওই আব্বাছেন তার কবরে শুইয়া আসেন সবাই দোয়া করি কান্দিয়া কান্দিয়া আল্লাহ আম্মানান জাম্মানান দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নে মাওলা মামার উদরের মধ্যে রাখিয়া রাত্রে ঘুমে গেছিলেন গভীর ঘুমে আমি তার পেটের ভিতর লাত্তি মেরে দিয়েছিলাম মা আমার ঘুম হয় নাই পেট ধরে তার সুখের ঘুম হারাম করে দিয়ে সারা রাত জাগে জাগে মা কাঁদাইলে এত আদর করলেন আল্লাহ দশ মাস দশ দিন গর্ভে ধারণ করি যখন আম্মা তার প্রসাব করে আমরা যখন জন্ম গ্রহণ করি ওই টাইমে আম্মা জানে সমস্ত শরীরের ভিতর কাঁচা রক্তই ভরপুর হয়ে গেছিল একটা ভাই যদি মায়ের জন্য কাজে থাকে আল্লাহ সেই ভাইটার ছেলে করে আমাদের প্রত্যেকের মায়ের গোড়া তুমি মাফ করে দাও আল্লাহ চেয়ে গড়ে পাতাকে দেবে আল্লাহ ওই মায়ের জন্য বাবদ তুমি দয়া করো ওই মায়ের কবর থেকে আজাবের ফেরেশতা সরাইয়া দাও রহমতের ফেরেশতা পাঠাইয়া দাও আবাদুল আবাদ পর্যন্ত আমার আম্মা জানের আজাব আজাব মাফ করে দিন আল্লাহ আল্লাহ পরে শেষে জানে বাবু আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব গরম পানি দিয়ে আমাদের গোসল করাইয়া দিবি কাফনের কাপড় মোড়া দিবি আমাদের ছেলে মেয়েরা মাটির মধ্যে গড়া করে যাবে আর আব্বা আব্বা করে ডাক দিবি আল্লাহ ওই দিন আমাদের দশা কি হয়ে যাবে আল্লাহ ছোট ভাই বড় ভাইকে বলবে ভাইরে আজ থাকি আমরা আব্বা হারায়া হইল আল্লাহ সেই দিনে দশা কি হয়ে যাবে ঘরের বিবি বিধবা হয়ে যাবে ঘরের বিবি এই আরামে দাঁড়াবে আর স্বামীর জন্য চক্কের পানি ফেলবে ছেলে মেয়েরা দৌড়ে যাবে মায়ের কাছে ডাক দিয়ে কবে মা অনেক সময় আব্বা জানকে দেখেছি পুষ্কর নিতে গোসল করে টিউবওয়েলের মধ্যে গোসল করে আজ আমার আব্বা মশারির নিচে গরম পানিতে গোসল করে মা ডাক দিয়ে কয় বাবা তোমার আব্বা গোসল করছে এমন গোসল করছে জীবনে আর কোনোদিন গোসল করা তার লাগবে না ও আমাকে মোড়া দি বাইর থেকে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসবে মুখের কাপড়ের কাপড় সরাইয়া মরা মুখ দেখবে আর কাঁদিতে কাঁদিতে লোকজন চলে যাবে আল্লাহ ওই দিন আমাদের কারণ ফ্রাউন সাদ্দাতের মরণ দেশ না নবরুদের মরণ দেশ না আল্লাহ আমরা যখন দুনিয়ার থেকে বিদেশে যাব আল্লাহ তো আল্লাহর নূরানি চেহারা আমাদের দেখাই দিও আল্লাহ ও আমাবুদ আমাদের মর্তাদের জিন্দা করে দিও আল্লাহ আল্লাহ কো জিকির করতে করতে নামাজি হালতে আমাদের দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে হাসি মুখে কবরে শোয়াইয়া দিও আল্লাহ সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুমা আমিন বাহাকেলা ইলাহা
illallahu Muhammadur Rasulullah. Assalamualaikum.